কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জমিদার যোগেন্দ্রনাথ ও ধীরেন্দ্রনাথ চৌধুরীর প্রায় 6 একর জমিতে 1940 সালে স্থাপিত হয় ভিতরবন্দ যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ একাডেমি। শিক্ষা বিস্তারের পাশাপাশি 1971 সালে প্রধান শিক্ষক আব্দুল হাকিমের নেতৃত্বে স্কুল থেকে পরিচালিত হয় এলাকার মুক্তিযুদ্ধের কার্যক্রম। যে প্রতিষ্ঠান থেকে চলত মুক্তিযুদ্ধের কার্যক্রম সেই ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়টির কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনে। পুরনো ভবন, শ্রেণীকক্ষ, আসবাবপত্র সংকট, নেই নিরাপত্তা দেওয়ালও, এমন সংকট নিয়ে চলছে কুড়িগ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। 1994 সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি দ্বিতল ভবন ও তিনটি টিনশেড ঘর নির্মাণ করা হয়, যার সবগুলোই এখন ঝুঁকিপূর্ণ। এই প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের সংকট, বাউন্ডারি ওয়ালের সংকট, বসার জায়গার বাচ্চাদের সংকট, আমাদের ভবনগুলো অনেকটা জরাজীর্ণ, যার ফলে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থী এবং আমাদের প্রতিষ্ঠান প্রধান, আমাদের শিক্ষক মহোদয়, আমরা অত অনেকটা আতঙ্কিত। 800 শিক্ষার্থীর এই বিদ্যালয়টি এখন নানা সংকটে। ইতিহাস বহনকারী এই বিদ্যাপীঠের সংস্কার চান শিক্ষার্থীরাও। আমাদের স্কুলে শ্রেণীকক্ষে অনেক সমস্যা রয়েছে এবং আমাদের স্কুলে বাউন্ডারি নেই, ওয়াল নেই, তাই আমরা সরকারের কাছে আশা করতেছি যে আমাদের স্কুলে একটা নতুন ভবন দেয় এবং বাকি সমস্যাগুলো সমাধান করে দেয়। একটা ভবন নেই, আমাদের স্কুলে গেট নেই, ক্লাসরুম নেই, বেঞ্চ চেয়ার টেবিলের সমস্যা। 2003 সালে স্কুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, তাই প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিষ্ঠানটির উন্নয়ন চান শিক্ষকরাও। 1971 সালে মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব উত্তর ধারায় সেটা এই বিদ্যালয় থেকে পরিচালিত হয়েছিল। ছিলেন আমার সদ্য স্যার মরহুম আব্দুল হাকিম স্যার, অনন্য ভূমিকা রেখেছিলেন এই মুক্তিযুদ্ধে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় কুড়িগ্রাম জেলার যাত্রাপুর, পাঁচগোছি, ঘোকাদাও দিয়ে বন্যা পীড়িত এলাকা পরিদর্শন শেষে আমাদের ভিতরবন্ধ জেডি একাডেমিতে এসে বিশাল জনসভা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, অনুরোধ, এই ঐতিহ্যবাহী প্রাচীন পুরাতন স্কুলটির দিকে তিনি যেন আমাদের সুদৃষ্টি এবং আমাদের প্রতি দয়া করেন। স্কুলটি সংস্কারে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর জেলা প্রশাসক আশ্বাস দিলেন দ্রুতই স্কুলটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এখানে অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব প্রতিষ্ঠানে যাতে একটি অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ভবন নির্মাণ করা হয় এবং বাউন্ডারি ওয়াল যেন নির্মাণ করা হয়। এই বিষয়টি, বিদ্যালয়টি সম্পর্কে আমি প্রয়োজনীয় খোঁজখবর নেব এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে এটি যেন এই স্মৃতি মহান মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য এই প্রতিষ্ঠানটিকে সংরক্ষণ সহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 1940 সালে ভিতরবন্দ যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। নানা প্রতিকূলতার মধ্যে 1985 সালে এমপিওভুক্ত হয় এটি। স্কুলটি এসএসসি পরীক্ষার কেন্দ্র। নিউজ ডেস্ক, দেশ টিভি।